ঔপনিবেশিকতা শৃঙ্খল ছিঁড়ে দেশকে স্বাধীন করার অদম্য ইচ্ছায় কত যে মানুষ নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন তার হিসেব নেই কত শত সহস্র বীর শহীদের জীবন সূর্য অস্তমিত হওয়ার পর গিয়ে ভারতের স্বাধীনতা সূর্য উদিত হয়েছে দেশের জন্য স্বেচ্ছায় আত্মবিসর্জন করেছেন যারা তাদের কতজনকে আমরা মনে রেখেছি যাদের রক্তে পিছল হয়ে যাওয়া পথ বেয়ে এসেছে আমাদের বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা তাদের বেশিরভাগই চলে গেছেন বিস্মৃতির অতল গহ্বরে আমরা ভুলে গেছি তাদের আত্মত্যাগের কথা তাই আজকের পর্বে সেরকমই এক বিস্মৃত প্রায় বীর শহীদের কাহিনী আপনাদের শোনাব যে মাত্র বারো বছর বয়সে ব্রিটিশ পুলিশের উদ্যত রাইফেলের সামনেও নিজের কর্তব্যবোধে অবিচল থেকে অসীম স্পর্ধায় তাদের হুকুমকে অগ্রাহ্য করেছিল মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত চরম নিষ্ঠা সহকারে নিজের দায়িত্ব পালন করেছিল আজকের পর্বে ভারতের সর্বকনিষ্ঠ শহীদ বাজি রাউতের কাহিনী নমস্কার আমি অন্তরা আপনারা দেখছেন ইনসাইট বর্তমানে যেখানে রয়েছে উড়িষ্যা রাজ্যের ঢেঙ্কানাল জেলা ব্রিটিশ শাসিত ভারতে সেই পুরো অঞ্চল একটি প্রিন্সলি স্টেট ছিল নাম ঢেঙ্কানাল স্টেট পনেরোশো সালের আগে পর্যন্ত এই অঞ্চল স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সবর উপজাতি গোষ্ঠীপতিদের দ্বারা শাসিত হতো পনেরোশো তিরিশে গজপতির মহারাজ প্রতাপ রুদ্রদেবের অধীনস্থ এক সেনাপতি হরিসিংহ বিদ্যাধর পুরো ঢেঙ্কানাল অঞ্চলকে গজপতি রাজ্যের অধীনে আনার জন্য সেখানকার স্থানীয় গোষ্ঠীপতিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন যুদ্ধে হরিসিংহ বিদ্যাধর জয়লাভ করেন ও সমগ্র ঢেঙ্কানাল অঞ্চল চলে আসে গজপতি রাজ্যের অধীনে এর পুরস্কার স্বরূপ গজপতির মহারাজ প্রতাপ রুদ্রদেব হরিসিংহকে ঢেঙ্কানাল রাজ্যের রাজা ঘোষণা করেন সেই থেকে বংশ পরম্পরায় এই রাজ্য শাসন করে আসছে হরিসিংহ বিদ্যাধরের ভৈ বংশ এই বংশের সপ্তদশতম রাজা ছিলেন শ্রী সূর্যপ্রতাপ সিংদেও মহেন্দ্র বাহাদুর মহেন্দ্র বাহাদুর উপাধি যার অর্থ ইন্দ্রের ন্যায় মহান রাজা এহেন প্রবল প্রতাপান্বিত মহারাজ সূর্যপ্রতাপ যথেষ্ট শক্ত হাতে রাজ্য শাসন করছিলেন তার দুই পুত্র শঙ্কর ও নৃসিংহ প্রতাপ পিতার মৃত্যুর পর বড় কুমার শঙ্কর প্রতাপের রাজ্যাভিষেক হয় উনিশশো সালে কিন্তু তখনও তার পড়াশুনো শেষ হয়েছিল না আইন নিয়ে পড়তে চলে যান ইংল্যান্ড সেই সময় তার হয়ে রাজ্যশাসনের ভার নিজের হাতে তুলে নেন ছোট কুমার নৃসিংহপ্রতাপ অনেকটা রামায়ণের ভরতের মতো তবে এ তো আর অযোধ্যা নয় আর নৃসিংহ ভরত নন ভরতের নির্লভতার ছিটে ফোঁটাটুকুও তাঁর মধ্যে ছিল না নৃসিংহ প্রতাপের রাজমুকুট নেই তো কী হয়েছে নিজের জন্য আলাদা একটা রাজমহল তো বানানো যেতেই পারে যেমন ভাবা তেমন কাজ আদেশ হলো ছোট মহারাজের জন্য শতকক্ষ বিশিষ্ট জমকালো এক রাজপ্রাসাদ তৈরি করতে হবে আদেশ তো হলো কিন্তু তার জন্য তো প্রয়োজন প্রচুর অর্থের অর্থ আসবে কোথা থেকে অবশ্য অর্থ যোগানের সহজ উপায় রাজা মহারাজাদের জানাই থাকে প্রজাদের উপর অতিরিক্ত কর বসালেই সহজে অর্থের জোগাড় হয়ে যায় সেই মতো প্রজাদের মাথায় চাপল আরও একটি অতিরিক্ত কর এমনিতে নানা ধরনের করের ভারে আগে থেকেই জর্জরিত ছিল প্রজারা তার ওপর আরও করের বোঝা তাদের একেবারে কণ্ঠাসা করে ফেললো শুধুমাত্র ঢেঙ্কানালেই নয় সে অঞ্চলে যতগুলো প্রিন্সলি স্টেট বা রাজ এস্টেট ছিল যাদেরকে গড়জাত স্টেট বলা হতো সেই সব গড়জাত রাজ্যের প্রজাদেরই অবস্থা মোটামুটি একই রকম ছিল সে সময় সে অঞ্চলে প্রায় ছাব্বিশটি গড়জাত স্টেট ছিল যারা ব্রিটিশ সরকারকে রাজস্বের বিনিময়ে নিজ নিজ অঞ্চলের ওপর ইচ্ছে মতো প্রভুত্বের অধিকার পেত স্বেচ্ছাচারী রাজারা সম্ভব অসম্ভব নানা ধরনের কর প্রজাদের ওপর চাপিয়ে দিতেন কত রকমের কর যে দিতে হতো তাদের তা এই আধুনিক প্রজাতান্ত্রিক ভারতে বসে আমরা কল্পনাও করতে পারবো না জমির ওপর ও উৎপাদিত ফসলের ওপর নিয়মিত নির্দিষ্ট হারের কর তো প্রজাদের দিতেই হতো এছাড়াও আরও কিছু কর যেমন বেঠি বেগারি মাগনা রসদ ভেটি কর সামগ্রী এগুলোও দিতে হতো তাদের অর্থাৎ এক কথায় রাজা রাজপরিবার ও উচ্চপদস্থ রাজকর্মচারীদের আহার বিহার বিলাস বেসনের যাবতীয় খরচ জোগাড় হতো প্রজাদের মুখের খাবার কেড়ে নিয়ে এর ওপর ঢেঙ্কানালের ছোট মহারাজ নৃসিংহ প্রতাপ তাদের ওপর চাপান আরও নতুন করের বোঝা রাজপেয়াদা এসে জোর করে খাজনা আদায় করতে লাগলো যারা দিতে পারলো ঘটি বাটি বন্ধক রেখে খাজনা দিল আর যারা পারল না রাজার হাতি এসে তাদের ঘরদোর সব ভেঙে দিল এভাবে প্রজাদের কষ্টার্জিত অর্থ ও বিনা মজুরিতে শরীর নিংড়ানো শ্রমের বিনিময়ে একদিন তৈরি হল শতকক্ষ বিশিষ্ট যতন রাজপ্রাসাদ কিন্তু সহ্যেরও একটা সীমা থাকে প্রজাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল রাজার বিরুদ্ধে তারা একত্রিত হলো গঠিত হলো প্রজামণ্ডল প্রথমের দিকে অবশ্য প্রজাদের মধ্যে একটা আশা ছিল হয়তো মহারাজ শঙ্কর প্রতাপ ফিরে এসে রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নিলে তাদের সমস্যার সমাধান হবে তাদের অবস্থার পরিবর্তন হবে কিন্তু সাহেবই আদব কায়দায় অভ্যস্ত শঙ্কর সেই ইংরেজ সাহেবদেরই অনুগত হয়ে রইলেন সিংহাসনে বসেই প্রজাদের সমস্ত আশাকে পায়ে মারিয়ে অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিলেন অস্ত্রধারী সেনা দিয়ে কঠোরভাবে খাজনা আদায় শুরু করলেন প্রজাদের মধ্যে পুঞ্জীভূত অসন্তোষ বাড়তে শুরু করল তাই যখন ঢেঙ্কানালের বাসিন্দা বৈষ্ণবচরণ পট্টনায়ক রাজার অন্যায় অত্যাচারের প্রতিবাদে প্রজাদের একত্রিত করে প্রজামণ্ডলের গঠন করলেন ঢেঙ্কানাল রাজ্যের প্রতিটি কোনায় কোনায় সেই খবর পৌঁছে গেল দলে দলে মানুষ এসে এর সদস্য হতে শুরু করল সাধারণ মানুষ ভালোবেসে বৈষ্ণবচরণ পট্টনায়ককে বীর বৈষ্ণব নামে ডাকত বীর বৈষ্ণব ছিলেন অত্যন্ত সুচতুর ও সুকৌশলী তিনি জানতেন সামনাসামনি দাঁড়িয়ে রাজার বিরুদ্ধাচারণ করলে কেবলমাত্র শাস্তি ভোগ করতে হবে তাই তিনি অন্য পন্থা ধরলেন কাজ নিলেন রেল বিভাগের পেন্টার হিসেবে। এতে প্রজামণ্ডলের জন্য আবশ্যকীয় অর্থের যোগানও হচ্ছিল আর সাথে পেয়েছিলেন একটি রেলওয়ে পাস যার সাহায্যে বিনামূল্যে রেলে যাতায়াতের সুযোগও হচ্ছিল বীর বৈষ্ণব রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে প্রজাদের সাথে কথা বলে তাদের একত্রিত করে নিজেদের অধিকার দাবি দাওয়া সম্পর্কে তাদের সচেতন করছিলেন তারপর হরমোহন পট্টনায়ক সহ আরও জনের সাহায্যে প্রজাদের একত্রিত করে গড়ে তোলেন প্রজামণ্ডল আন্দোলন অল্প সময়ের মধ্যেই আশেপাশের প্রত্যেকটি রাজ্যেও প্রজামণ্ডল আন্দোলন ছড়িয়ে পড়ল তবে স্বাধীনতার লড়াইয়ে প্রজামণ্ডল আন্দোলন ও ভারত গঠনে বীর বৈষ্ণবের অবদান অপরিসীম এই পর্বে তা আলোচনা করা সম্ভব নয় এ নিয়ে আগামী দিনে আমরা আরেকটি পর্ব নিয়ে আসব আপনাদের জন্য যেহেতু এই আন্দোলনের মূল শেকড় ছিল ঢেঙ্কানালে তাই নিজেদের গদি বাঁচাতে সেই সব রাজ্যের রাজারা নিজেদের সৈন্যবাহিনী পাঠিয়ে দিলেন ঢেঙ্কানালে যাতে রাজা শঙ্কর প্রতাপ প্রজামণ্ডল আন্দোলন পুরোপুরিভাবে দমন করতে পারেন এছাড়াও কলকাতা থেকে আড়াইশো জন বন্দুকধারী ব্রিটিশ সৈন্য পাঠিয়েছিল ইংরেজ সরকার উদ্দেশ্য ছিল প্রজাদের ভয় দেখিয়ে আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া এই সব সৈন্যবাহিনীর ভরণ পোষণের জন্য রাজা শঙ্কর প্রতাপ প্রজাদের ওপর আরও একটি অতিরিক্ত কর চাপান এর নাম রাজভক্ত কর রাজার তরফ থেকে ঘোষণা করা হয় যে এই কর দেবে না সে রাজদ্রোহী তার কঠোর শাস্তি হবে যারা যারা এই কর দেয়নি বা দিতে পারেনি তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয় ঘরবাড়ি রাজার পোষা হাতি দিয়ে ভেঙে ফেলা হয় এত সবকিছু কিছু সত্ত্বেও প্রজামণ্ডল আন্দোলন দমানো গেল না যত দিন যেতে লাগলো আন্দোলনের তীব্রতা ততই বাড়তে লাগলো প্রত্যেকটি গ্রামের অল্প বয়সী কিশোরদের নিয়ে প্রজামণ্ডলের একটি বিশেষ দল গঠন করা হয় নাম বানর সেনা এদের কাজ হতো বিভিন্ন খবরাখবর সংগ্রহ করা সৈন্য ও রাজকর্মচারীদের গতিবিধির ওপর নজর রাখা সেরকম কিছু নজরে পড়লে সাথে সাথে প্রজামণ্ডলের নেতাদের জানানো এই বানর সেনার এক অন্যতম সদস্য ছিল বারো বছরের বালক বাজি রাউত ঢেঙ্কানালের নীলকণ্ঠপুর গ্রামে উনিশশো সালে এক দরিদ্র পরিবারে তার জন্ম পিতা হরি রাউত অল্পকাল পরেই মারা যান তার মা লোকের বাড়ি বাড়ি কাজ করে কোনো ক্রমে সন্তানদের মানুষ করছিলেন পরিবারে মা ছাড়াও ছিল দুই ভাই ও তিন বোন চোখের সামনে অসহায় দরিদ্র প্রজাদের ওপর রাজার অত্যাচার দেখতে দেখতে তার বড় হয়ে ওঠা দারিদ্রতার কারণে অল্প বয়স থেকেই বাজি নদীর ঘাটে নৌকো চালানোর কাজ করত। সেই সময় থেকেই জড়িয়ে পড়ে প্রজামণ্ডল আন্দোলনের সাথে যোগ দেয় বানর সেনায় এই সময়ে রাজা শঙ্কর প্রতাপ প্রজামণ্ডল আন্দোলনের প্রধান নেতা বীর বৈষ্ণবের ঘরবাড়ি সহ যাবতীয় পৈতৃক সম্পত্তি বাজেয়াপ্ত করে নেন উনিশশো আটত্রিশের বাইশে সেপ্টেম্বর হরমোহন পট্টনায়ক সহ বাকি নেতাদেরও আচমকা অভিযানে গ্রেপ্তার করা হয় কিন্তু বীর বৈষ্ণব সুকৌশলে সেখান থেকে পালিয়ে যান তাকে ধরার জন্য মরিয়া হয়ে ওঠে রাজার সৈন্যবাহিনী ও ইংরেজ সরকারের পুলিশ বাহিনী এর মধ্যে খবর আসে বীর বৈষ্ণব সম্ভবত ভুবন গ্রামে প্রজামণ্ডলের হয়ে প্রচার চালাচ্ছেন উনিশশো আটত্রিশের দশই অক্টোবর ভুবন গ্রামের ওপর তৃতীয়বার আক্রমণ করে পুলিশ কিন্তু বীর বৈষ্ণবের টিকিটিরও সন্ধান মেলে না গ্রামবাসীদের ওপর অকথ্য অত্যাচার করা হয় তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয় কিন্তু কোনো ফল হয় না শেষমেশ আটজন গ্রামবাসীকে তারা গ্রেফতার করে একটা সূত্র থেকে খবর আসে যে বীর বৈষ্ণব গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ব্রাহ্মণী নদী সাঁতরে পার হয়ে অন্য গ্রামে আশ্রয় নিয়েছেন ব্রিটিশ পুলিশ তৎক্ষণাৎ তার পশ্চাদ করতে চায় কিন্তু গ্রামবাসীরা সম্মিলিতভাবে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ নির্বিচারে গুলি চালায় তাদের গুলিতে দুই গ্রামবাসীর মৃত্যু হয় পরের দিন রাত্রে পুলিশ এসে পৌঁছয় নীলকণ্ঠপুর ঘাটে সেই ঘাটে সেদিন পাহারায় ছিল বাজি রাউত ব্রিটিশ পুলিশ নৌকো করে তাদের নদীর অপর পারে পৌঁছে দেওয়ার আদেশ করে কিন্তু ভুবন গ্রামের ঘটনা ততক্ষণে বাজিরাউতের কানে এসে পৌঁছেছে সেই ছোট্ট বয়সেই সে বুঝতে পেরেছে ব্রিটিশ পুলিশকে কোনোভাবেই নদীর অপর পারে পৌঁছে দেওয়া চলবে না তাতে বীর বৈষ্ণবের ক্ষতি হতে পারে ক্ষতি হতে পারে প্রজামণ্ডল আন্দোলনের তাই পুলিশের আদেশকে অমান্য করে বলে না সে তাদের পারাপার করতে পারবে না এবার পুলিশ বন্ধু কুঁচিয়ে নৌকো খোলার হুকুম করে বারো বছরের ছোট্ট বাজি এবার চিৎকার করে বলে বললাম তো না একজন ইংরেজ সৈনিক রাইফেলের বাঁট দিয়ে তার মাথায় আঘাত করে মাথা ফেটে গল গল করে রক্ত বেরোতে থাকে বাজি পড়ে যায় কিন্তু আবার উঠে দাঁড়ায় তারপর শরীরের সমস্ত শক্তি একত্রিত করে চিৎকার করে বলে তোমাদের নদীর অপর পারে যেতে দেব না আর সহ্য হয় না ইংরেজদের সোজাগুলি করে তার বুক লক্ষ্য করে সাথে সাথে মৃত্যু হয় বাজিরাউতের দেশের জন্য নিজের অধিকারের জন্য প্রাণ দেয় বারো বছরের বালক বাজিরাও কিন্তু ততক্ষণে তার চিৎকারে সচকিত হয়ে সেখানে থাকা একজন খবর দিয়েছে গ্রামবাসীদের ক্রোধে ফুঁসতে থাকা গ্রামবাসীরা দলে দলে দৌড়ে আসে নদীর পারে তাদের আসতে দেখে ব্রিটিশ পুলিশ বৈষ্ণব চরণের পিছু করার বদলে প্রাণ বাঁচাতে নৌকো নিয়ে নিজেরাই পালিয়ে যেতে থাকে কিছু দূর যাওয়ার পর নৌকো থেকে নির্বিচারে গুলি ছুটতে থাকে তাদের উদ্দেশ্যে সেই গুলিতে আরও চারজনের মৃত্যু হয় বাজিরাউত সহ সেই জনের দেহ ট্রেনে করে কটক শহরে নিয়ে আসেন বৈষ্ণবচরণ পট্টনায়ক এই খবর দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে দলে দলে মানুষ এসে জড়ো হন কটক স্টেশনে স্লোগান দিতে দিতে সেই দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় কটক হাসপাতালে উড়িষ্যার বিশিষ্ট বিপ্লবীরা এসে যোগ দেন বৈষ্ণবের সাথে স্থির হয় বাজিরাউত সহ সেই পাঁচ শহীদের দেহ কটক শহরের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হবে শ্মশানঘাট পর্যন্ত সেই শোকযাত্রায় সামিল হন কাতারে কাতারে মানুষ বলদে টানা গাড়িতে করে তাদের পার্থিব শরীর নিয়ে যাওয়া হয় শ্মশানঘাটে উড়িষ্যায় বলদকে পুজো করা হয় তাই বলদের গাড়িতে মৃতদেহ নিয়ে যাওয়ার ঘটনা এর আগে বা পরে কখনো ঘটেনি কিন্তু বাজি রাউতের আত্মত্যাগের কাহিনী শুনে অনেক মানুষ স্বেচ্ছায় নিজেদের বলদের গাড়িতে করে তাদের দেহ শ্মশানঘাট অব্দি নিয়ে গিয়েছিলেন অসংখ্য মানুষের ঢল নেমেছিল সেদিন কটকের রাস্তায় সেই শোকযাত্রার সঙ্গী হয়েছিলেন বিশিষ্ট কবি সচ্চিদানন্দ রাউত রায় যিনি পরে জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছিলেন এছাড়াও ছিলেন কবি অনন্ত পট্টনায়ক অবশেষে শ্মশান ঘাটে যখন জ্বলে উঠল চিতা বাজিরাউতের প্রজ্বলিত চিতার সামনে দাঁড়িয়ে কবি সচিদানন্দ রাউতরায় লিখলেন বন্ধু এ চিতা নয় দেশ যখন অন্ধকারে নিমজ্জিত এটি আমাদের মুক্তির মশাল বাজিরাউতের এই আত্মত্যাগ প্রজামণ্ডল আন্দোলনকে আরও দিকে দিকে ছড়িয়ে দিল মানুষ উজ্জীবিত হয়ে উঠল আন্দোলন হয়ে উঠল অপ্রতিরোধ উনিশশো আটত্রিশের উনতিরিশে অক্টোবর পালিত হলো গড়জাত দিবস অবশেষে উনিশশো এ ব্রিটিশ সরকার তার সমস্ত রাজশক্তি সরিয়ে নিল ঢেঙ্কানাল রাজ্য থেকে তারপর রাজা শঙ্কর প্রতাপের তরফ থেকে বেঠি নামক কর বাতিল করা হলো জমি বাবদ খাজনা অনেক কমিয়ে দেওয়া হলো আর গ্রেপ্তার করে রাখা প্রজামণ্ডল আন্দোলনের নেতাদের মুক্তি দেওয়া হলো বারো বছরের ছোট্ট বালক বাজি রাউত তার নিজের জীবনের বিনিময়ে তার দেশের লোকেদের ওপর রাজার অত্যাচারের মাত্রা অনেক কমিয়ে দিয়ে গেল পদ্মভূষণ ও সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি চরণ পানিগ্রাহী ছোট্ট বাজির উদ্দেশ্যে লিখেছিলেন এসো লক্ষণ এসো নট রঘু ঋষিপ্রধান বাজাও তুরি বাজাও বিউগল মরেনি মরেনি বারো বছরের বাজিয়া এখনও মরেনি এই ছিল ভারতের সর্বকনিষ্ঠ শহীদ বাজি রাউতের জীবনের কাহিনী। পরিচালক চিনময় দাস বাজি রাউতের জীবনের উপর ভিত্তি করে ওড়িয়া ভাষায় একটি শর্ট ফিল্ম বানিয়েছেন নাম বাজি দ্য ইমর্টাল বোট বয় ইংলিশ সাবটাইটেলের সাথে এটি দেখতে পাওয়া যাচ্ছে ইউটিউবে আজকের পর্ব আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর ইনসাইটকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ